লক্ষ্য ও ফলাফল। এই অধ্যায় মাটির ধারণা, ইহার গঠন, মাটির বিভিন্ন স্তরের উপাদান ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা প্রদান করবে এবং মাটির বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন ব্যবহারিক পরিভাষার সাথে পরিচয় করিয়ে দেবে। ছাত্ররা আরও জানতে পারবে পরিবেশের উপাদান হিসেবে মাটির কাজ কী এবং মাটির তিনটি পর্যায় কী কী ও ইহার কাজ কী, যাহা উদ্ভিদের বৃদ্ধির মাধ্যম হিসেবে কাজ করে। মাটির ধারণা, একটি বাস্তুতন্ত্রে মাটির কাজ, মাটির গঠন, মাটির তিনটি পর্যায়ের ধারণা, মাটির প্রোফাইল ও হরাইজন।